খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে জন খুলনা ও গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে সারা দেশের ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এক সভা আয়োজন করা হয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ হেদায়ত হোসেন জানান সভায় গণস্বাক্ষর ও ধর্ষকদের বিরুদ্ধে শপথ বাক্য উচ্চারণ করেন উপস্থিত সকলে বক্তারা বলেন সরকারের কাছে আবেদন যে হারে ধর্ষণ বেড়েছে তাতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ধর্ষণ নিয়ন্ত্রণ হচ্ছে না সময় এসেছে এ বিষয়ে চিন্তাভাবনা সরকারের কাছে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড আরোপের দাবি জানান তারা এ সময় সভাপতিত্ব করেন পিএম এর সভাপতি ডক্টর শেখ বাহারুল আলম সঞ্চালনা করেন জন উদ্যোগ কল্যাণ আহ্বায়ক নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু ও সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন